রাজধানীর ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল এবং সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা যাত্রাবাড়ী এলাকা। সকালে কবি নজরুল ইসলাম কলেজ ও সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডেমরার মোল্লা কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় মোল্লা কলেজের চেয়ার, টেবিল, ফ্যান, কম্পিউটার, বই খাতা সহ মালামাল নিয়ে যায় তারা। এতে তিন কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ বেঁধে যায়। আইন শৃঙ্খলা বাহিনী তাদের থামানোর চেষ্টা করলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী মোল্লা কলেজে গিয়ে হামলা চালায়। অনেক শিক্ষার্থীকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করতেও দেখা গেছে। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে ভুল চিকিৎসায় মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে গতকাল ঢাকার 35টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল এবং সরওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এদিকে মোল্লা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, অভিজিতের মৃত্যুর ঘটনায় চলমান বিক্ষোভে তাদের উপর হামলা চালিয়েছে সরওয়ার্দী ও কবি নজরুল কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা। ডেমরার কলেজের সাথে আমাদের কলেজের কিছু ছাত্র দলের সদস্যদের সাথে নানাভাবে সমস্যা ছিল, কিন্তু তাদের এই সমস্যার কারণে কেন্দ্র করে আমাদের কলেজে তারা গতকাল যে পরীক্ষা চলাকালীন সময় তারা আমাদের কলেজে হামলা করে, নানাভাবে হামলার সাথে জড়িত এবং বিভিন্ন তারা রামদা বহন করে আমাদের বোনদেরকে অনেক হয়রানি করে এবং আমার শিক্ষকদেরকে মারধর করে এবং তারা অনেক ভাঙচুর করে। এই জন্য আমরা আসছি, এই এখানে আসছি, আমরা সবাই জড়ো হয়েছি, একত্রিত হয়েছি, আমরা এটা প্রতিবাদ জানাই আর এর তীব্র নিন্দা জানাই। ভাইয়া কি আনলেন আপনি? পরীক্ষার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ।